আসসালামু আলাইকুম। বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় বাংলাদেশের সংবিধান থেকে আসা বিগত ২০ বছরের সকল প্রশ্নের সমাধান করুন। ভাগ ১১টি, মোট অনুচ্ছেদ ১৫৩টি, মোট তফসিল ৭টি, মূলনীতি ৪টি। সংবিধান রচনা কমিটির সদস্য ৩৪ জন, সংরক্ষিত মহিলা আসন ৫০টি, সংবিধান সংশোধন 2/3 ভোট, রাষ্ট্রপতির অভিশংসন 2/3 ভোট, এক ব্যক্তি রাষ্ট্রপতির নিয়োগ হবেন 2 বার, রাষ্ট্রপতির বয়স ৩৫ বছর, প্রধানমন্ত্রীর বয়স ২৫ বছর, সংসদ সদস্যের বয়স ২৫ বছর, শিশু শ্রম নিষিদ্ধ ১৪ বছরের নিচে, প্রধান বিচারপতির অবসর সীমা ৬৭ বছর, পিএসসি চেয়ারম্যানের অবসর সীমা ৬৫ বছর, মহাহিসাব নিরীক্ষকের অবসর সীমা ৬৫ বছর, সংসদ অধিবেশন বিরতি ৬০ দিন, সংসদ নির্বাচন ৯০ দিন, সাধারণ নির্বাচনের পর সংসদ অধিবেশন আহ্বান ৩০ দিন, অধ্যাদেশ কার্যকর ৩০ দিন, যুদ্ধ অপরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদটি হল ৪৭। বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে বাকশাল প্রতিষ্ঠিত হয়েছিল? ৪র্থ। বাংলাদেশ সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? ৩য় ভাগে। বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে? ১১৭। আইনের চোখে সব নাগরিক সমান বাংলাদেশের সংবিধানের কত নম্বর ধারায় এর নিশ্চয়তা প্রদান করা হয়েছে? ধারা ২৭। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে? ১৫তম। বাংলাদেশের সংবিধানের প্রণয়নের প্রক্রিয়া শুরু হয় কবে? ২৩ মার্চ ১৯৭২। বাংলাদেশের সংবিধান কবে উত্থাপিত হয়? ১২ অক্টোবর ১৯৭২। গণপরিষদে কবে সংবিধান গৃহীত হয়? ৪ নভেম্বর ১৯৭২। কোন তারিখে বাংলাদেশের সংবিধান বলবৎ হয়? ১৬ ডিসেম্বর ১৯৭২। বাংলাদেশে গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়? ১০ এপ্রিল ১৯৭২। সংবিধান প্রণয়ন কমিটি কতজন সদস্য নিয়ে গঠন করা হয়? ৩৪ জন। সংবিধান রচনা কমিটির প্রধান কে ছিলেন? ডক্টর কামাল হোসেন। সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন? বেগম রাজিয়া বেগম। বাংলাদেশ সংবিধানের কয়টি পাঠ রয়েছে? ২টি, বাংলা ও ইংরেজি। কি দিয়ে বাংলাদেশের সংবিধান শুরু ও শেষ হয়েছে? প্রস্তাবনা দিয়ে শুরু ও ৭টি তফসিল দিয়ে শেষ। বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ আছে? ১১টি। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদে বা ধারা কতটি? ১৫৩টি। বাংলাদেশের প্রথম হস্তলেখা সংবিধানের মূল লেখক কে? আব্দুর রৌফ। প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোনো কাজ রাষ্ট্রপতি এককভাবে করতে সক্ষম। প্রধান বিচারপতির নিয়োগদান। রাষ্ট্রপতির মেয়াদকাল কত বছর? কার্যভার গ্রহণের কাল থেকে ৫ বছর। একজন ব্যক্তি বাংলাদেশের রাষ্ট্রপতি হতে পারবেন কত মেয়াদকাল? ২ মেয়াদকাল। কার উপর আদালতের কোনো এখতিয়ার নেই? রাষ্ট্রপতির। জাতীয় সংসদের সভাপতি কে? স্পিকার। রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কাকে উদ্দেশ্য করে পদত্যাগ পত্র লিখবেন? স্পিকারের উদ্দেশ্যে। প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের নিয়োগ প্রদান করেন কে? রাষ্ট্রপতি। অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দান করেন কে? রাষ্ট্রপতি। সংবিধানের প্রধান বৈশিষ্ট্য আছে কতটি? ১২টি। বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের কয়টি বিভাগ আছে? ২টি, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ। সুপ্রিম কোর্টের বিচারপতিদের মেয়াদকাল কত? ৬৭ বছর পর্যন্ত। বাংলাদেশের সংবিধানের প্রথম মূলনীতি কি ছিল? धर्मनिरपेक्षता जातीयतावाद गणतंत्र और समाजतंत्र কোন আদেশ বলে সংবিধানের মূলনীতি ধর্মনিরপেক্ষতাবাদ দেওয়া হয় ১৯৭৮ সনের দ্বিতীয় ঘোষণাপত্র আদেশ নং ৪ এর ২ তফসিল বলে কোন আদেশ বলে সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম সন্নিবেশিত হয় ১৯৭৮ সনের দ্বিতীয় ঘোষণাপত্র আদেশ নং ৪ এর ২ তফসিল বলে কোন আদেশ বলে বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হন ১৯৭৮ সনে দ্বিতীয় ঘোষণাপত্র আদেশ নং ৪ এর ২ তফসিল বলে সংবিধানের কোন অনুচ্ছেদে গণতন্ত্র ও মৌলিক মানবাধিকারের নিশ্চয়তা দেয়া আছে ১১ অনুচ্ছেদ সংবিধানের কোন অনুচ্ছেদে কৃষক ও শ্রমিকের মুক্তির কথা বলা আছে ১৪ অনুচ্ছেদ সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের কথা বলা হয়েছে ২২ নং অনুচ্ছেদ সকল নাগরিক আইনের চোখে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী বর্ণিত কোন অনুচ্ছেদে ২৭ নং অনুচ্ছেদে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষিত রয়েছে কোন অনুচ্ছেদে তৃতীয় ভাগে ৩২ নং অনুচ্ছেদ গ্রেফতার ও আটক সম্পর্কিত রক্ষা কবচের কোন অনুচ্ছেদ তৃতীয় ভাগের ৩৩ নং অনুচ্ছেদ জবরদস্তি নিষিদ্ধ করা হয়েছে কোন অনুচ্ছেদে তৃতীয় ভাগে ৩৪ নং অনুচ্ছেদ চলাফেরার স্বাধীনতা দেওয়া হয়েছে কোন অনুচ্ছেদে তৃতীয় ভাগে ৩৬ নং অনুচ্ছেদে সমাবেশের স্বাধীনতা দেওয়া হয়েছে কোন অনুচ্ছেদে তৃতীয় ভাগে ৩৭ নং অনুচ্ছেদে সমিতি ও সংঘ গঠনের স্বাধীনতা দেওয়া হয়েছে কোন অনুচ্ছেদে তৃতীয় ভাগে ৩৮ নং অনুচ্ছেদ চিন্তা ও বিবেকের স্বাধীনতা দেওয়া হয়েছে কোন অনুচ্ছেদে তৃতীয় ভাগে ৩৯-১ অনুচ্ছেদে বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা দেওয়া হয়েছে কোন অনুচ্ছেদে তৃতীয় ভাগে ৩৯-২ অনুচ্ছেদে সংবাদপত্রের স্বাধীনতা দেওয়া হয়েছে কোন অনুচ্ছেদে তৃতীয় ভাগে ৩৯-২ অনুচ্ছেদে পেশা ও বৃত্তির স্বাধীনতা দেওয়া হয়েছে কোন অনুচ্ছেদে তৃতীয় ভাগে ৪০ অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে কোন অনুচ্ছেদে তৃতীয় ভাগে ৪১ অনুচ্ছেদে সম্পত্তির অধিকারের কথা বর্ণিত হয়েছে কোন অনুচ্ছেদে তৃতীয় ভাগে ৪২ অনুচ্ছেদে স্পিকার ও ডেপুটি স্পিকার সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি ৭৪ অনুচ্ছেদ ন্যায়পাল নিয়োগ সংক্রান্ত কথা বলা হয়েছে ৭৭ অনুচ্ছেদে জাতীয় সংসদে ন্যায়পাল আইন কবে পাশ হয় ১৯৮০ সালে বাংলাদেশ সংবিধানে এ পর্যন্ত মোট কতটি সংশোধনী আনা হয়েছে ১৬টি ইন্ডেমনিটি অধ্যাদেশ কবে জারি করা হয় ২৬ সেপ্টেম্বর ১৯৭৫ ইন্ডেমনিটি অধ্যাদেশ কবে বাতিল করা হয় ১২ই নভেম্বর ১৯৯৬ বাংলাদেশের আইনসভার নাম কি জাতীয় সংসদ জাতীয় সংসদের ভবনের ভিত্তিপ্রস্তর কবে স্থাপন করা হয় ১৯৬২ সালে জাতীয় সংসদ ভবনের স্থপতি কে লুই আই কান লুই আই কান কোন দেশের নাগরিক যুক্তরাষ্ট্রের নাগরিক জাতীয় সংসদ ভবনের ছাদ ও দেয়ালের স্ট্রাকচারাল ডিজাইনার কে হ্যারি পাম ব্লুম জাতীয় সংসদ ভবনের নির্মাণ কাজ শুরু হয় কবে ১৯৬৫ সালে জাতীয় সংসদ ভবনের ভূমির পরিমাণ কত ২১৫ একর জাতীয় সংসদ ভবন উদ্বোধন করা হয় ২৮ জানুয়ারি ১৯৮২ জাতীয় সংসদ ভবন কততলা বিশিষ্ট ৯ তলা জাতীয় সংসদ ভবনের উচ্চতা কত ১৫৫ ফুট বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক কি শাপলা ফুল জাতীয় সংসদ ভবন কে উদ্বোধন করেন রাষ্ট্রপতি আব্দুস সাত্তার বর্তমান জাতীয় সংসদের প্রথম অধিবেশন কবে বসে ১৫ ফেব্রুয়ারি ১৯৮২ বাংলাদেশ সংসদের মোট আসন সংখ্যা কতটি ৩৫০টি বাংলাদেশের সংসদের সাধারণ নির্বাচিত আসন সংখ্যা কতটি ৩০০টি সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কতটি ৫০টি বাংলাদেশের জাতীয় সংসদের ১ নং আসন কোনটি পঞ্চগড় ১ বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০ নং আসন কোনটি বান্দরবান জাতীয় সংসদের কাস্টিং ভোট বলা হয় স্পিকারের ভোটকে। সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ব্যবধান কতদিন? 60 দিন। গণতন্ত্র ও মানবাধিকার এবং মৌলিক অধিকার বলবৎকরণ কোন কোন অনুচ্ছেদে বলা হয়েছে? যথাক্রমে 11 ও 44 নং অনুচ্ছেদ। সাধারণ নির্বাচনের কতদিনের মধ্যে সংসদ অধিবেশন আহ্বান করতে হবে? 30 দিন। সংসদ অধিবেশন কে আহ্বান করেন? রাষ্ট্রপতি। সংসদ অধিবেশনের কোরাম পূর্ণ হয় কতজন সংসদ হলে? 60 জন। সংবিধান সংশোধনের জন্য কত সংসদ সদস্যের ভোটের প্রয়োজন হয়? 2/3। একাধারে কতদিন সংসদে অনুপস্থিত থাকলে সংসদ সদস্য পদ বাতিল হয়? 90 কার্য দিবস। গণপরিষদের প্রথম স্পিকার কে? শাহ আব্দুল হামিদ। গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার কে? মোহাম্মদুল্লাহ। এদেশের সংসদীয় রাজনীতির ইতিহাস কবে থেকে চর্চা শুরু হয়? 1937 সালে। কোন কোন বিদেশি প্রথম জাতীয় সংসদে ভাষণ দেন? যুগোস্লেভিয়ার প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো 31 জানুয়ারি 1974 এবং ভারতের প্রেসিডেন্ট ভিভি গিরি 18 জুন 1974। বাংলাদেশের 8ম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত একজন সদস্য নিজেই নিজের শপথ বাক্য পাঠ করিয়েছেন। তিনি কে? অ্যাডভোকেট আব্দুল হামিদ। নির্বাচন কমিশন কার সমমর্যাদার অধিকারী? সুপ্রিম কোর্ট। বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশনার কে? বিচারপতি এম ইদ্রিস। বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশনার কে? কাজী রকিবউদ্দিন আহমদ। নির্বাচন কমিশন কেমন প্রতিষ্ঠান? স্বতন্ত্র ও নিরপেক্ষ প্রতিষ্ঠান। তত্ত্বাবধায়ক সরকার বিল কবে সংসদে পাশ হয়? 27 মার্চ 1996। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে? সৈয়দ নজরুল ইসলাম। অস্থায়ী। অ্যাডভোকেট আব্দুল হামিদ বাংলাদেশের কততম প্রেসিডেন্ট? 20তম। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে? তাজউদ্দিন আহমেদ। শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের কততম প্রধানমন্ত্রী? 14তম। বাংলাদেশের রাষ্ট্রপতি হতে হলে বয়স কমপক্ষে কত হবে? 35 বছর। বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হলে বয়স কমপক্ষে কত হতে হবে? 25 বছর। যা আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার যে কোনো মতামত কমেন্টে জানাবেন। নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবার সুস্থতা ও দীর্ঘজীবী কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।